হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপকামিং টিভিএস অ্যাপাচি RR 310 নিয়ে বাংলাদেশে অলরেডি বেশ ভালো একটা ফ্যান বেজ তৈরি হয়ে গিয়েছে, আর হবেই না কেন, বাজেট বাইক হিসাবে এই বাইকটা একটা ট্রু অলরাউন্ডার। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি এই বাইক বেশ ভালোভাবেই রোড কাঁপাচ্ছে, আর সিসি লিমিট যদি বাংলাদেশে বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং বাইক হবে এটি। তো আজকে আমরা টিভিএস অ্যাপাচি RR 310 এর স্পেসিফিকেশন, ফিচার্স, পাওয়ার, পারফরমেন্স, ব্রেকিং সহ এই বাইকের বর্তমান প্রাইস এবং বাংলাদেশে আসলে কীরকম প্রাইস হতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রথমেই আমরা কথা বলি টিভিএস অ্যাপাচি RR 310 এর স্পেসিফিকেশনসগুলো নিয়ে। প্রথমে আসি বাইকের ইঞ্জিন নিয়ে। বাইকটির ইঞ্জিন 312.2 সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ রিভার্স ইনক্লাইন DOHC SI ইঞ্জিন এবং ইঞ্জিনটি BS6 ইঞ্জিন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করতে পারে 34 হর্স পাওয়ার অ্যাট 9700 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 27.3 Nm অ্যাট 7700 RPM। তবে এই ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক স্পোর্টস এবং ট্র্যাক মোডে ডেলিভার করতে পারে। বাইকটির আরও দুইটি মোড আছে, সেটা হচ্ছে আরবান এবং রেইন মোড। এই দুইটি মোডে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করতে পারে 25.8 Hp অ্যাট 9700 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 25 Nm অ্যাট 7700 RPM। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 mm ডিস্ক এবং পেছনে ইউজ করা হয়েছে 240 mm ডিস্ক। সেই সাথে সেফটির জন্য ডুয়েল চ্যানেল ABS তো থাকছেই। বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে ইনভার্টেড কার্টেজ, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মোনোটিউব ফ্লোটিং পিস্টন গ্যাস অ্যাসিস্টেড শক অ্যাবজর্বার সাসপেনশন। বাইকটির ফ্রন্টে 110/70 এবং পেছনে 150/60 এর সুপারিয়ার মিশেলিন রোড 5 টায়ার ইউজ করা হয়েছে, যার জন্য এটা বৃষ্টি এবং হাইওয়ে দুটোতেই ভালো পারফর্ম করবে। এবার আসি বাইকের ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় 2001 mm, চওড়ায় 786 mm। বাইকটির হাইট 1135 mm, সিট হাইট 810 mm। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm এবং হুইল বেস 1365 mm। বাইকটির কার্ব ওয়েট 174 kg এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 L, যেটা কিনা একটি স্পোর্টস বাইক হিসাবে তুলনামূলক কমই বলা যায়। যদিও বাইকের মাইলেজ কোম্পানি ক্লেম করছে 33 km, উইচ ইজ ভেরি গুড ফর এ স্পোর্টস বাইক ইন দিস সেগমেন্ট। বাইকটির টপ স্পিড স্পোর্টস এবং ট্র্যাক মোডে 160 km/h এবং রেইন ও আরবান মোডে টপ স্পিড 125 km/h। এই বাইকে নতুন করে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স দেওয়া হয়েছে, যেমন মোবাইল কানেক্টিভিটি। আপনি চাইলে ব্লুটুথ দিয়ে আপনার ফোন আপনার বাইকের সাথে কানেক্ট করতে পারবেন। আর যেমনটা বলেছি, বাইকটি আপনি 4টি মোডে চালাতে পারবেন, ট্র্যাক, রোড, স্পোর্টস এবং আরবান মোডে। বাইকটিতে ইউজ করা হয়েছে 5-inch TFT ডিসপ্লে, যেটাতে আপনি নেভিগেশন সহ প্রয়োজনীয় সব ধরনের ইনফরমেশনই দেখতে পারবেন। এছাড়াও আরও একটি ইন্টারেস্টিং ফিচার আছে, যেটার নাম হচ্ছে থ্রোটল বাই ওয়্যার, যেটা আমরা অনেক হায়ার সিসি বাইকেও দেখতে পাই না। বাইকটিতে ইউজ করা হয়েছে 6-speed গিয়ারবক্স। কোম্পানি ক্লেম অনুযায়ী এই বাইকটি 0-60 km/h যেতে পারে 2.93 সেকেন্ডে, 0-100 উঠতে পারে 7.1 সেকেন্ডে। ওভারঅল বাইকটি শুধু লুকেই নয়, বাজেট হিসাবে পারফরমেন্সের দিক দিয়েও মোটামুটি এগিয়েই থাকবে। আর বাজেট নিয়ে যেহেতু কথাই এসেছে, এবার আসা যাক বাইকের প্রাইস নিয়ে। ইন্ডিয়াতে এই বাইক 2,48,000 rupees বিক্রয় করা হচ্ছে, বাট বাংলাদেশে সিসি লিমিট বাড়ানো হলে এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে দাম হতে পারে আনুমানিক 6,00,000 টাকা। তবে 5,00,000 মধ্যে রাখতে পারলে হয়তো এটাই বাংলাদেশের সবচেয়ে পপুলার বাইক হতে পারে, সেই সাথে এটাই হবে বেস্ট ভ্যালু ফর মানি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা সিসি লিমিট পারমিট দেওয়ার এবং টিভিএস অ্যাপাচি RR 310 রাইড করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ড্রাইভ সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট। আল্লাহ হাফেজ।